BJP is Karbi Anglong, D-Tribe Morcha Amai Phupen, Pini, Aruo Chiklo Nipai Kretrok Siarni, Lakhain Koirapli, Deopani MSC Constituent Siarlo, Number T State Along, Perangki Amai Kangnipon. Alang Litumpen Kaning Jepona Tengke Adivasi Akhayatum Karbi Anglong Along, Kadu Kabe, Lakhini Sose Amulukdo, Lasi Kedamtang, MP MLA Anparta, MSC Kilik Ahut Setame Adivasi Akhayatum Pen Wut Pidunsi Bahaidundo. Bonta adivasi akhaya tumapan piniar ni anta kelang ke pankreajok alang lihin pen ningduk cepaklang pon. Lasin nona pong karbiang nong termas council kilik along adivasi akhaya tumapan. Bokojan deopani lapen along kaprek adim pen setami BJP apartia tiket elong bak pipon bek nang jipura kehang padupon. Tang tenon alang litumpen kaneng jepon alam te arjupon iklonan. Hokolo ngbadek bondo hokolo নমস্কার কার্দম জহার সকলকে জনাইছো আজি আমার নামনন্দে সাহাবাগী সাত আহা সকল সাংবাদিক বন্ধুসকল নমস্কার আমার ভারতীয় জনতা পার্টি পূব কার্বি আংলং জেলার সাজন গোষ্ঠীর সভাপতি মন বিশেষ একো নাই আমার যেহেতু কার্বি আংলং 2022 সনের নির্বাচন আহি পড়িছে আর সেই নির্বাচনক আমার সা জনগোষ্ঠী আদিবাসী সকলৰ সকলোৱে কন্টেন্ডাৰ কৰিছে আৰু এই কন্টেন্ডাৰত আজি আমি এই সংবাদ মাধ্যম যোগেদি জনাও যে আমাৰ কাৰ্বি আংলং জিলাৰ আদিবাসী প্ৰায় 2 লাখৰো অধিক আছে আৰু সেই 2 লাখ অধিকৰো আমাৰ কাৰ্বি আংলং প্ৰতিনিধি এটাও নাই যোৱা বিগত চৰকাৰ দিনত আমাৰ আদিবাসী সা জনগোষ্ঠী সকলৰ ইএম হকল বা এমএসসি হকল আছিল কিন্তু বর্তমান সরকার আমি দিব পড়া নাছিল কিন্তু এবার আমি সরকারক অনুরোধ জানাও যে আমার সা জনগোষ্ঠী আদিবাসীর পরাও প্রতিনিধি দিব লাগে আর হেয়া বারংবার আমি কই আহিছো আর সকলো আমার সংগঠন সকলো মাত মাতি আহিছে আর ময়ও প্রত্যেক সময়তে মাত মাতি আহিছো তো গতিকে এবার আমি 24 নং দেওপানি সমষ্টি আৰু 23 নং বুকাজান সমষ্টি আৰু হাওৰাঘাট অঞ্চল এই সকলত আমাৰ আদিবাসী সাজনগোষ্ঠী সকলৰ মেজৰিটি বিশেষ আমি প্ৰথমতে সাজনগোষ্ঠী সকল দেওপানীতে মেজৰিটি তাৰ পাছতে বুকাজান তাৰ পাছত আমাৰ হাওৰাঘাট তো গতিকে মই সকলোকে অনুৰোধ জনাওঁ এই সংবাদ মানে সংবাদ মাধ্যমৰ ওচৰত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া আৰু আমাৰ পূব কার্বি আংলং জিলার সম্মানীয় ডক্টর তুলিরাম রোহান ডাঙরিয়া আমার ভারতীয় জনতা পার্টির অসম প্রদেশর সম্মানীয় সভাপতি আমার ভবেশ কলিতা ডাঙরিয়া আর আমার পূব কার্বি আংলং জিলার সভাপতি আমার ধনসিং তেরণ ডাঙরিয়া আর লগতে আমার 23 নং বুকাজান সমষ্টির সম্মানীয় ডক্টর নুমল মমিন এমএলএ আৰু আসাম লেগেষ্টি হেৰি ডিপুটি স্পিকাৰ গতিকে সকলোকে আমি সংবাদ মাধ্যমৰ ওচৰত জনাওঁ যে আমাৰ অৱস্থা মানে খুবেই দুখ কৰিছে অন্তৰত যে আমাৰ সা জনগোষ্ঠী আদিবাসীৰ পৰা এটাও প্ৰতিনিধি নাই গতিকে আমি ভাবোঁ যে যে আমি ইমান কোৱাৰ পাছতো এতিয়ালৈকে একো খবর বা একো বার্তা উলুয়া নাই গতি এই সংবাদমালের যোগেদি আমি অনুরোধ জানাও যে আমাক অতি সোনকালে এই ইলেকশনত আমার প্রতিনিধি দুটামান সমষ্টিত প্রতিনিধি দিবর বাবে অনুরোধ জানাইছো না সব আমার আমার ভারতীয় জনতা পার্টির কিছু নীতি আদর্শ আছে আর এই নীতি আদর্শর আগর পরাই আমি পালন করে আইসো 2012 সনের পর আমি যেতিয়া মজদুর মোর্চা করেছিল তেতিয়ার পর আমি সিসি কমিটি দেওপানি সমষ্টিত করেছিল সেই তেতিয়ার পর আমি নীতি আদর্শবিলাক বুঝি পাও আর আমি প্রথমতে আমার ইয়াত অকল সা জনগোষ্ঠী বলিয়েই নহয় আমার কার্বি জনগোষ্ঠী অসমীয়া জনগোষ্ঠী সা জনগোষ্ঠী আদিবাসী সকল বড়ো আছে আর বাঙালি সমাজ আমার হেৰি নেপালী সমাজ গুর্খা সমাজ সকল জনজাতি আছে তাৰে আমার মেজরিটিটো সা জনজাতি আদিবাসী সকলের অকণ মেজরিটি বেশি হওয়ার কারণে আমি আগতেও টিকেট প্রদান করে পাইছো আর ইয়ারপর ইএম হয়েছে তো গতি মই ভাবো যে ভারতীয় জনতা পার্টি এইটাই চিন্তা করক যে আমার যদিবাসী সকলক দিলে বা সা জনগোষ্ঠী সকলক দিলে আমি
হয়তো সুখী হম যে ইমান মেজরিটি থকা পাছতো আমি বঞ্চিত হয়ে থাকো। গতি মই ভাবো যে তেখেত লোকর উচৰত আমি অনুরোধ করেছো যে আমার আমার জনগোষ্ঠীটো প্রতিদ্বন্দ্বিতা করব উলাইছে, তো গতি সেই প্রতিদ্বন্দ্বিতা সকলে সকলো দিকতে একমত। আমি সকলে কন্টেন্ডার যান আসো ইয়াতে সকলে কন্টেন্ডার, আর সেই কন্টেন্ডারে আমি একমত আছো। ভারতীয় জনতা পার্টি যাকে টিকিট নিদিও কিন্তু চাহ জনগোষ্ঠীর ভিতর বা আদিবাসীর ভিতর আমি সকলে একমত হয়ে পেলায় ওলাই আছো। জনজাতি মিলাই পেলায় আমার 13 জন আছে দেওপানীত আর বোকাজানর আছে, গতি আমার চাহ জনজাতি আদিবাসী সকলের প্রায় 6 জন আছে। নমস্কার, মই আসলতে কি হয় 2012 সনের আমি ভারতীয় জনতা পার্টির জড়িত আছো আর নীতি আদর্শবিল পালন করে আছো। 2014 সনের আমার এমপি ইলেকশন হয়েছিল আর তাতে আমি বিফল হয়েছিল, কিন্তু 2016 সনত ভারতীয় জনতা পার্টির আমার ডক্টর নুমল মমিন ডাঙরিয়া এমএলএ লো আসছিল ইয়াতে, আর হাওড়াঘাট অঞ্চল জয়রাম ইংল্যান্ড আর আমার ওয়েস্ট কার্বি আংলর আসলে আর আমার ডিফুরপরা আমার সুমরহান ডাঙরিয়া আসলে। তেতিয়া আমি এনেকা স্পীডত কাম করে পেলায় আমার ভারতীয় জনতা পার্টিটো সরকারখন প্রথমবারের বাবে হুলস্থুল গঠন করেছিল। তারপর আমার দ্বিতীয়বারের কারণে কাউন্সিলর অটোনমাস কাউন্সিলর হেরি আইছিল আপনার এমএসি ইলেকশন আইছিল, আর তেতিয়া আমি দেখিব পাইছিল যে কিছু বিসঙ্গতি আমার বিশেষ দেওপানী অঞ্চলটোত অলমান বিসঙ্গতি অল্প ভাগ বিতরাবিলাক হয়েছিল। আর তেতিয়া আমার ভারতীয় জনতা পার্টি স্টেট প্রেসিডেন্ট আসলে রঞ্জিত দাস ডাঙরিয়া, আর তেখেতে আহি পেলায় সোমাব পরা নাছিলেন আমার চাহ বাগিচার পর। আর তার পাছত আমার বর্তমান আমার সেন্ট্রেলর মিনিষ্টার রামেশ্বর তেলি ডাঙরিয়াও আসছিল, আর তেনে ধরনের আমি আহি ইমান দুঃখ কষ্টরে পরিপূর্ণ করে জঙ্গল মানে জঙ্গল রাস্তা দিয়ে পার হয়ে পেলায় তেনে ধরনের আমি সরকার গঠন করেছিলাম, কিন্তু তথাপিও আমি পিছ পরা নাছিলো। তারপর আমার 2019 আইছিল এমপি ইলেকশন, আর সেই এমপি ইলেকশনতো আমি সফল হয়েছো। তারপর আমি 2021 সনত এমএলএ ইলেকশন হল, তাতো আমি খুব ভাল গতিরে পার করলো। আর আপনার সংবাদ মাধ্যমের যোগেদি আমি জানাও যে আমার যে চাহ জনগোষ্ঠী আদিবাসী সকলের কোনোদিনে ভারতীয় জনতা পার্টিক মানে বেয়া চকুরে দৃষ্টিতে দেখা নাই, সকল সদায় ভোট দান করে আছে আর প্রত্যেক পুলিংতে খুব ভাল ধরনের ভোট দান করে আছে। গতি মই ভাবো যে সকলো জনজাতি আছে, সকলো জনজাতির আমি মিলি চলো, সকলো জনজাতি আমি আদর করো, আর আদর করার পাশে আমি ভাবো যে এবার যে কন্টেন্ডারবিল আছে তেওঁলোকৰ ওপৰতো ভারতীয় জনতা পার্টি সরকারে আমার চিন্তা চর্চা করে বলে মই আপনার আগত আখ্যা দিল। বুকজান পেনবুদেশ্বর তেরণ লাপেন হেরল খামসে রিপোর্ট নিউজ 7 নর্থ ইস্ট।